ওয়াও, এটা তো খুবই সুন্দর লাগতেছিল ভাই। এটা কি কাঠি তৈরি করছেন ভাই? এটা চিটাং শাগুন ভাই। চিটাং শাগুন কাঠের না? আচ্ছা, এদিকে ভাই একটা রাজকীয় আলমারি দেখতে পাচ্ছিলাম। জি ভাই জান, রাজকীয় আলমারি। ওরে ভাই, ভাইজান এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম। সোফা মানে দেন গাড়ির চাকা। ও মাই গড, বেশ দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের দেখেন কারবার দেখেন। আচ্ছা, এই খাটটা তো খুবই সুন্দর। এটা তো শুকনা কাঠ। শুকনা কাঠ 2.5 ইঞ্চি সলিড। 2.5 ইঞ্চি মানে এটা 2.5 ইঞ্চি থেকে এই নকশাটা খোদাই করে বের। ভাই এদিকে তো একটা বিশাল সাইজের ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি ভাইজান, আমার দোকানে অনেক সবচেয়ে বড় সুকেস বলতে পারেন। আচ্ছা, এটা তো একবারে শুকায় হাড্ডি হয়ে গেছে। জি ভাইজান, তিন পাটে ভাগ করতে পারবেন না? আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে আরেকটা খাট দেখাই দিই। ওয়াও, মাশাআল্লাহ ভাই, এই তো অনেক সুন্দর লাগতেছে। জি ভাইজান, আচ্ছা এদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি, এটা আপনার ভিতরে বাইরে শেয়ার করতে সবচেয়ে গুড়। তো ভাইজান এদিকে একটি রাজকীয় খাট দেখতে পাচ্ছিলাম। এই যে যে খাটটা, এটা আমাদের ভাইরাল খাট। ভাইরাল খাট, ভাইরাল খাট। তো ভাই এদিকে একটা পুরোই অস্থির ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম। এই ডাইনিং টেবিলটা এত বড় কে রে ভাই? এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এই খাটটা তো খুব সুন্দর। এদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি ভাইজান, আপুদের জন্য কোন দামা কাপ। এদিকে আরেকটা 6 ফিট বাই 7 ফিট দেখতে পাচ্ছিলাম। জি, ময়ূর শামুক বলা যায়, ময়ূর বলা যায়, খুবই সুন্দর। মঙ্গল ভিক্টোরিয়া, যেটা মঙ্গল মঙ্গলের মতো হয়েছে এটা। মঙ্গল মঙ্গল, আচ্ছা নতুন নাম দিলাম মঙ্গল। এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছি। জি ভাইজান, এই যে খাটটা, এটা 2.5 ইঞ্চির ভিতরে খোদাই করে নকশা করা। ওরে ভাই, সেই গোলাপ, গোলাপের বাগান। এদিকে তো আরেকটি নতুন ভেরিয়েন্টের ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি। জি ভাইজান, চারটা ডয়ারে ভরপুর নকশা। জি ভাইজান, পার্লার তো পুরাই অস্থির, পুরা সব জায়গা নকশা। আর পায়ের কথা কি বলবো, মনে হচ্ছে একটা আনাম গাছ লাগায় রাখছেন। এটা ওয়ার্ড্রপ ভাই, এটা ওয়ার্ড্রপ। জি ভাই ভাই, কি করছেন এই জায়গায়? কেরামতের সব এই জায়গায়। এটা 52টা গোলাপ আছে। 52টা গোলাপ, গোলাপের ওয়ার্ড্রপ, 52 গোলাপ ওয়ার্ড্রপ। আচ্ছা, এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি। এই যে নতুন ডিজাইনের, নতুন ডিজাইনের না, বেশ দেখতে পাচ্ছেন দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স। আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতেছেন, তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে। আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম, এই শপের নাম হচ্ছে মক্কা মদিনা ফার্নিচার। মক্কা মদিনা ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও রিল করবে এই শপের ওনার মোহাম্মদ মামুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। ভাইজান, শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন। আমার শপের অ্যাড্রেস তো ঢাকা বাবুবাজার কদমতলি মক্কা মদিনা ফার্নিচার। আচ্ছা, আমরা যদি একটু ইজি ভাবে দেখাই দিতাম আর কি রোটে যে, তাহলে আমাদের ভিউয়ার্স মানে বুঝতে সুবিধা হতো। আজকে আমি আপনাদেরকে ইজি ভাবে লোকেশনটা বলে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই যে এই ফ্লাইওভার দিয়ে যদি আপনারা আসেন, ওই সামনে নামবেন, এই দেখবেন ফ্লাইওভারের এই জায়গায় মাথা শেষ হয়েছে। মাথা শেষ হয়ে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন মক্কা মদিনা ফার্নিচার, দেখতে পাচ্ছেন মক্কা মদিনা ফার্নিচার। আর যারা বাবুবাজার ব্রিজ হয়ে আসতে চাচ্ছেন, তারা কিন্তু এদিকে আসবেন। আর যারা মাওয়া বরিশাল বা মানে এদিক এই সাইড থেকে আসতে চান, তারা কিন্তু এই সাইড হয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন মেন রোডেই কিন্তু মক্কা মদিনা ফার্নিচার। আপনাদের বেশি হয়রানি হতে হবে না, গাড়ি থেকে নামবেন আর ভাইদের শপে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো মামুন ভাই, দেখতে পাচ্ছিলাম আজকে তো ভাই হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন ভাই। জি ভাইজান, ফার্নিচারের দিকে অভাব নাই ভাই, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আজকের এই ভিডিওতে আমরা কি কি ধরনের ফার্নিচারের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। তো মামুন ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই? প্রথমে আল্লাহর রহমতে ভাই জান, এই যে একটা হাফ ভিক্টোরিয়া সোফা। হাফ ভিক্টোরিয়া? জি। ওয়াও, এটা তো খুবই সুন্দর লাগতেছিল ভাই। এটা কি কাঠি তৈরি করছেন ভাই? এটা চিটাং শাগুন ভাই। চিটাগং শাগুন কাঠের না? বেশ দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন, এটা আপনার 2-to-1। 2-to-1, এই যে 2 সিট 1 সিট 2 সিট, এটা টি টেবিল সাইড টেবিল কয়টা থাকবে? টি টেবিল আপনার একটা, সাইড টেবিল দুইটা। সাইড টেবিল হবে দুইটা? জি ভাই। আচ্ছা, এটা প্রাইস কেমন আসবে ভাই? এটা প্রাইস 40,000 টাকা। ডিসকাউন্ট প্রাইস কত রাখবেন? 4,000 টাকা ডিসকাউন্ট, 36,000। 36,000 টাকা বিক্রি করে দিবেন? জি ভাই। সাথে গ্যারান্টি দিচ্ছেন কত দিনের? 30 বছর গুণের গ্যারান্টি। 30 বছর? জি ভাই। লিখিত? লিখিত। আচ্ছা, তার পাশাপাশি আর মিস্ত্রি নিয়ে এসে আপনারা যাচাই বাছাই মা কইরা মাল কিনবেন না, যে যাচাই মাল কিনবেন, যেন জায়গাতে আপনারা মাল কিনবেন, আপনার টাকাতে আপনি মাল কিনবেন, যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে মাল কিনবেন। আচ্ছা, ভাইজান এদিকে একটি রাজকীয় খাট দেখতে পাচ্ছিলাম। এই যে এই যে খাটটা, এটা আমাদের ভাইরাল খাট। ভাইরাল খাট, ভাইরাল খাট। কত ইঞ্চি ভিতরে এটি নষ্ট? 2.5 ইঞ্চির ভিতরে। 2.5 ইঞ্চি মধ্যে? 2.5 ইঞ্চির ভিতরে। এটা হবে হেড সাইড? জি। এটা হবে লেগ সাইড? লেগ সাইড। এটা আপনার সেমি বক্স না ফুল বক্স? এটা আপনার সেমি বক্স, চাইলে কাস্টমার ফুল বক্স নিতে পারে। ফুল বক্স নিতে পারে, আমাদের কিছু করা না, কারণ আমার নিজের কারখানার মাল। আচ্ছা, নিজের কারখানা। আচ্ছা, এর প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আপনার 35,000 টাকা। ডিসকাউন্ট কত রাখবেন ভাই? 3,000 টাকা ডিসকাউন্ট, 32,000 টাকা। 32,000 টাকা বিক্রি করে দিবেন? আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে আরেকটা খাট দেখাই দিই। ওয়াও, মাশাআল্লাহ ভাই, এই তো অনেক সুন্দর লাগতেছে। জি ভাইজান, বেশ দেখতে পাচ্ছেন, এটা হবে হেড, এটা হবে লেগ,
এটা আপনার কত ইঞ্চি? 8 ইঞ্চির ভিতরে। 8 ইঞ্চি। খাটের পিছন সেটটিকে একটু দেখানো যাবে? অবশ্যই ভাই, যেন অবশ্যই আমি আপনাদের সুবিধা থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, দেখতে পাচ্ছেন পিছনে হবে গামারি কাট। জি আচ্ছা, এই কাটটা কিং সাইজের মধ্যে আছে। জি ভাই জান। বিছনাটা কি কাটে দিবেন? বিছনা 1 ইঞ্চি গর্জন কাট আর লোহা 2.5 গুড়া। আচ্ছা, আর হাইসাটা শাগুন কাটে? শাগুন কাটে। প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা আপনি 30,000 টাকা। ডিসকাউন্ট কত পর্যন্ত রাখবেন? 2,000 টাকা ডিসকাউন্ট, 28,000 টাকা। 28,000 টাকা আলে বিক্রি করে দিবেন? জি ভাই জান। আচ্ছা ভিউয়ার্স, মাহুন ভাই কিন্তু নিজেই এই শপের মালিক, আপনারা একটু পারলে তেল নুন দিয়ে ধরেন, কিছু যদি করতে পারেন। এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এই খাটটা তো খুব সুন্দর, 2.5 ইঞ্চি সলিড। 2.5 ইঞ্চি থেকে কি এই নকশাটা করছে? জি ভাই জান। হাতে নকশা করে? হাতে নকশা করে। তবে লেগ সাইডটা? জি। কিং সাইজ? জি ভাই জান। প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা আপনার 32,000 টাকা। লাস্ট প্রাইস কত মনে রাখবেন? 2,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা। 30,000 টাকা বিক্রি করে? কাস্টমার, অনেক কাস্টমার ভাবতে পারে ভাই জান, এত কম দামে চিটাং শাগুন কিভাবে দেয়, এটা ভাবারই কথা। কারণ ভাই আমার নিজের কারখানার মাল, আমার লাভ কম সেল বেশি। লাভ কম সেল বেশি ভাই জান। আচ্ছা, কোথায় তো ভুলে গেছিলাম যে ডেলিভারি সিস্টেমটা তো আপনি বললেন না। ডেলিভারি সিস্টেম ভাই ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ফিরে আর ঢাকার বাইরে অথবা সারা বাংলাদেশ কাস্টমারের সাথে আলোচনা কইরা যেটা ফয়সালা হয় ইনশাআল্লাহ ওইটাই করব। ফয়সালাটা একটু ভালো মতো নিই। অবশ্যই, যাতে কাস্টমার মালটা নিতে পারে। অবশ্যই অবশ্যই। জি ভাই। এদিকে ভাই ক্যাবিনেটও দেখতে পাচ্ছিলাম, গ্যাস দেখতে পাচ্ছেন? জি ভাই। খুবই সুন্দর নকশা করা আছে, ভিতরে আপনার গামারি কাট, গামারি কাট দেখা যাচ্ছে, মাঝখানে থাকতেছে তিনটা ডেয়ার, দুই পাশে দুইটা পাল্লা থাকতেছে, বানিশটা কার মধ্যে থাকবে? বানিশটা আমার ভিতরে। আচ্ছা, এর প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা 30,000 টাকা। লাস্ট প্রাইস কত বন্ধু রাখবেন? 2,000 টাকা ডিসকাউন্ট, 28,000 টাকা। 28,000 টাকা বিক্রি করে দিবেন? আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে এই দেখেন খাট। ওরে ভাই, এটা তো পিলার মডেল খাট। পিলার মডেল খাট দেখতে পাচ্ছেন, নকশা দেখেন, হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন। এই যে দেখেন পিলার, দেখেন পিলার কিন্তু সাইডটা পিলার থাকতেছে ভাই। এই খাটটা তো কি ভাই আপনার চেয়ে আমার চেয়ে লম্বারে অনেক লম্বা ভাই, আমি তো ছোট মানুষ, আমার তো অনেক লম্বা। আচ্ছা, এটা কি ফুল বক্সে থাকবে? যে তো বড় বক্স। প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইস 65,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 5,000 টাকা ডিসকাউন্ট, 60,000 টাকা। 60,000 টাকা বিক্রি করে দিবেন, সাথে 30 বছর লিখিত গ্যারান্টি। লিখিত গ্যারান্টি 3 ইঞ্চির ভিতরে ভাই। 3 ইঞ্চির মধ্যে নাকি? আচ্ছা, এদিকে তো আরেকটি টুপাটে আলমারি দেখতে পাচ্ছেন আমি, যে এই আলমারিটা তো পুরো ভরপুর নকশা করা, দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর নকশা করা, মনে হয় যে তরতাজা ফুল এখানে মানে ফুটে রয়েছে। পায়াগুলো তো সিম্পলের ভিতরে নকশা করে রাখছে, খুবই সুন্দর। আর ফাইবার গুলো তো দেখাই যাচ্ছে অরিজিনাল ফাইবার, কানিস্টাতে ভরপুর নকশা। প্রাইসটা কেমন আসবে এটা? এটার প্রাইসটা আপনার 32,000 টাকা। ভাই ডিসকাউন্ট করেন ভাই, 2,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা। 30 আচ্ছা, এদিকে তো আরেকটি টুপাটে আলমারি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আলমারিটা কত সুন্দর লাগতেছে। এটা আপনার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা পড়বে আপনার ফিক্সড 28,000। ফিক্সড? 28,000 টাকা। জি ভাই। ভাই ফিক্সড ফিক্সড বলেন না, আমাদের ভিউয়ার্স যদি একটু আবদার করে আপনি একটু অবশ্যই আবদার মানবেন। এই যে আলমারি আছে, আর এদিকে আলমারি আছে, এই টুপাটে এটা আলমারি কেমন আসবে দাম? এটা এটা আপনার 38,000 টাকা। 38,000 টাকা? 30,000। 30? জি। লাস্ট 30? 2,000 টাকা ডিসকাউন্ট, 28। 28? এটার প্রাইসটা কেমন আসবে? ওটার প্রাইসটা পুরো 26,000 টাকা। 26,000 টাকা? জি ভাই। এদিকে একটা বিশাল সাইজের ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি ভাই জান, আমার দোকান অনেক সবচেয়ে বড় সুকেস বলতে পারেন। আচ্ছা, এটা তো একবারে শুকায় হাড্ডি হয়ে গেছে। জি ভাই জান, তিন পাটে ভাগ করতে পারবেন না? প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা আপনার 50,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্ট প্রাইস আপনার 5,000 টাকা ডিসকাউন্ট, আপনি 45,000 টাকা। 45,000 টাকা হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, এই খাটটা তো খুবই সুন্দর, এটা তো শুকনা কাট, শুকনা কাট 2.5 ইঞ্চি সলিড। 2.5 ইঞ্চি মানে এটা 2.5 ইঞ্চি থেকে এই নকশাটা খোদাই করে বের করা। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইস 30,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 2,000 টাকা ডিসকাউন্ট, 28,000 টাকা। 28,000 টাকা হলে বিক্রি করে দিবেন? ভাই জান, এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছেন। সোফা মানে দেন গাড়ির চাকা। ও মাই গড, বেশ দেখতে পাচ্ছেন, মামুন ভাই দেখেন কারবার, দেখেন কত সুন্দর নকশা করছে, দেখতে পাচ্ছেন মানে গরুর চাকা এনে আমি নতুন খালি কালেকশন চিন্তা করে নতুন কি বের করা যায়। আচ্ছা, নতুন কি বের করা? এটা আপনার 3-1-1? জি 3-1, আবার 2-2-1-1 নিতে পারবে। আচ্ছা, মানে আমার স্টকে আছে, স্টকে আছে, কারখানায় আছে। আচ্ছা, চাইলে ভিডিও কলে মাধ্যমে? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা টি টেবিল দিচ্ছেন কয়টা ভাই? এটা টি টেবিল আপনার একটা গ্লাস টি টেবিল, একটা গ্লাস টি টেবিল। জি ভাই জান, প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আপনার 42,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন ভাই? 2,000 টাকা ডিসকাউন্ট, 40,000 টাকা। 40,000 টাকা হলে বিক্রি করে দিবেন? এই যে আচ্ছা, এদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। জি ভাই জান, আপুদের জন্য কোন দামা কাফা চাই? জি ভাই জান, সেলফ কাটটা গামারি, গামারি। আর এটা কয় ফাটে ভাগ করতে পারবে? দুই ভাগে ভাগ করতে পারবে, দুই ফাটে ভাগ করতে পারবে। এই দেখেন নকশাটা একটু ভিন্ন ধরনের। জি ভাই জান, সুকেসটা কিন্তু পুরো ইউনিক। এই সুকেসটা আমি কিন্তু মক্কা মদিনায় দেখলাম, আর কোথাও পাই নাই। জি ভাই জান, ফাইবার তো পুরো ভরপুর, চাইলে মিস্ত্রি এনে ভিতরে আর পাল্লা আছে, গ্লাস পাল্লা, কারণ আমি এইসের জন্য দেখাইতে পারছি। আচ্ছা, এর প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা আপনার পড়বে আপনার 35,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? আপনার 3,000 টাকা ডিসকাউন্ট, লাস্ট প্রাইস 32,000 টাকা। 32,000 টাকা বিক্রি করে দিবেন? আচ্ছা, এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই, 5 ফিট খাট, 5 ফিট বাই 7 ফিট। জি ভাই জান, আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন এটা হেড সাইড, এটা হবে লেগ সাইড। প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আপনার ফিক্সড আপনার 21,000 টাকা। ফিক্স প্রাইস 21,000? ভাই আমি চাইতেছিলাম ফিক্সটা 20-এ রাখেন, তা সম্ভব? সম্ভব না, তারপর আপনি বলছেন আর কি বলবো। আচ্ছা বেশ, 20,000 টাকা লাগলে এই খাটিয়ে নিতে পারবেন,
এবারে শীতে মাটিতে নয় খাটে কিন্তু ঘুমাতে পারবেন, একেবারে পানির দামি খাট। এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছেন, এই যে খাটটা এটা 2.5 ইঞ্চির ভিতরে খোদাই করে নকশা করা। ওরে ভাই সেই গোলাপ, গোলাপ বাগান করে ফেলছেন। জি ভাইজান, এইসব খাট আমার নিজের কারখানা, আমার মতো কম দামে খাট দিতে পারবো না, চিটা অংশ করে চ্যালেঞ্জ করে বলছি নাকি। ওরে ভাই এই খাটটা তো সেরা, কোনো মাল কিনে আনি না, আর এটা নতুন আর এক চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জে দিয়ে দিলাম, আমার নিজের কারখানা। এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার নিজের কারখানা নাই, আমি যে ফার্নিচারের ব্যবসায় করব না, ফার্নিচারের ব্যবসায় করব, ফার্নিচারের ব্যবসায় করব না, আমার নিজের কারখানার প্রোডাক্ট সব। এটা হবে হেড সাইড, এটা হবে লেগ সাইড, এটা আপনার সেমি বক্স, সেমি বক্সের। আচ্ছা এটা প্রাইস কেমন আসবে? এটা প্রাইসটা আসবে আপনার 32,000 টাকা ভাই। ডিসকাউন্ট হচ্ছে না কিন্তু ভাই, আজকে ভাই 2,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা লে খাটি কিন্তু আপনারা নিতে পারেন। জি ভাইজান, ভাইজান এটা কবে আনলেন? হ্যাঁ ভাই নতুন আনছি ভাই, খুবই সুন্দর লাগতেছে। জি ভাইজান, মাঝখানে তিনটা রেড দিবেন। জি ভাইজান, দুই পাশে দুটো পাল্লা। জি ভাইজান, আবার ভিতরে 10mm গ্লাস, তিনটা স্পটলাইট না দুইটা স্পটলাইট? স্পটলাইট দুইটা ভাই, লাইট তো দিয়ে দিবেন। জি ভাইজান, পিলার গুলো তো সাপ নাকি? জি ভাইজান, সাপ নকশা করা। জি সাপ নকশা, বেশ দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গামারি কাজ, গামারি কাজ আমরা দেখতে পাচ্ছিলাম সাদা। এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা আপনার 40,000 টাকা। 40? জি ভাইজান, একটু বেশি হয়ে গেল না? 2,000 টাকা ডিসকাউন্ট, 38,000 টাকা। 38,000 টাকা হলে এই ওয়াল ক্যাবিনেটটা কিন্তু আপনারা নিতে পারবেন। জি ভাইজান, ভাই কয় টাকা অ্যাডভান্স করলে আপনারা ফার্নিচার পাঠাই দেন ভাই? এটা হলো কাস্টমারের ইচ্ছার উপরে নির্ভর, কাস্টমার যা করে, আমরা কোনো কাস্টমারে বলি না আমার এইটাই দিতে হবে। আচ্ছা, আর বিষয়টা হলো আমার কিছু সিস্টেম আছে এই অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে, আপনি বলে এই মালটা দেন আমি অ্যাডভান্স করে দিলাম 1,000, এইভাবে না, আপনি কোন মালটা নেবেন আপনার নাম ঠিকানা দিবেন, আমার দোকানের মেমোতে কি মাল নেবেন অ্যাড্রেস সবকিছু লেখ, আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি তো আপনি দেখবেন সবকিছু ঠিক আছে নি কথা কাছে, তারপর আপনি যে কটাকে অ্যাডভান্স করেন ওটা আবার জমা করে ওটা একটা ছবি দিয়ে দেবো, তার মানে আপনি একটা প্রমাণ আমি দিয়ে দিতে চাপ আমাকে মানে ডকুমেন্ট দিবেন। জি অবশ্যই। এদিকে তো আরেকটি নতুন ভেরিয়েন্টের অর্ডার দেখতে পাচ্ছি। জি ভাইজান, চারটা ডয়ারে ভরপুর নকশা। জি ভাইজান, পার্লার তো প্রায় অস্থির, পুরো সব জায়গা নকশা, পায়ের কথা কি বলবো, মনে হচ্ছে একটা আনাম গাছ লাগায় রাখছে সেই লাগতেছিল ভাই। সেই অর্ডারটা প্রাইসটা কেমন আছে? এর প্রাইসটা আপনার 28,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন ভাই জান? 24,000 টাকা। 24? জি ভাইজান 24। এটা কি ভাই মামুন ভাই? এটা ওয়ার্ড্রপ ভাই। এটা ওয়ার্ড্রপ? জি ভাই ভাই কি করছেন এই জায়গায়, কেরামতে সব এই জায়গায়। এটা 52টা গোলাপ আছে, 52টা গোলাপ, গোলাপের অর্ড্রপ, 52 গোলাপ অর্ড্রপ। জি ভাই, এই জায়গাও নকশা করা? জি ভাই জান, পাল্লা ও নিচেও নকশা করা, পায়াতে নিচে নিচেও নকশা করা, পায়া নকশা। সাইজটা কেমন আছে ভাই এটার? এটা 5 চাইট, 5 ফিট বাই 4 ফিট। জি ভাই, 4 ফিট এক পাল্লা, এক ঢোক। প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা পড়বে আপনার 32,000 টাকা। ডিসকাউন্ট দেন না ভাই একটু, 2,000 টাকা ডিসকাউন্ট, ফিক্সড পড়বে আপনার 30,000 টাকা লাগবে। কি করে ফার্নিচার তো সব আপনার মধ্যে সব কমপ্লিট আমার ভিতরে। এদিকে আরেকটা অর্ডার দেখতে বলছিলাম, এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা পড়বে আপনার 26,000 টাকা। 26,000 টাকা ডিসকাউন্ট দিবেন না? 4,000 টাকা ডিসকাউন্ট, আপনার 22,000 টাকা, 22,000 টাকা লাগবে। কি করে? আচ্ছা নিচে আরেকটা অর্ডার দেখতে বলছিলাম, এটা বার্মাটিকের অর্ডার, বার্মাটিক কার্ড, বার্মাটিক কার্ড। আচ্ছা 4 ডিয়ার এক পাল্লা। জি ভাইজান, এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা পড়বে আপনার 30,000 টাকা। লাস্ট প্রাইস কত? 2,000 টাকা ডিসকাউন্ট, 28,000 টাকা, 28,000 টাকা লাগবে। কি করে দিবেন? আচ্ছা এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি, এই যে নতুন ডিজাইনের, নতুন ডিজাইনের না, বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এই যে গাড়িতে নকশা করা আছে, এটা কিন্তু আপনার 2-2-1। এটা টি টেবিল কয়টা থাকতেছে? এটা টি টেবিল থাকবে আপনার একটা। সাইড টেবিল? সাইড টেবিল এটার সাথে কোনো সাইড টেবিল নাই, সাইড টেবিল নাই না। আচ্ছা এটার প্রাইসটা কত আসবে? এটার প্রাইসটা পড়বে আপনার 40,000 টাকা। ডিসকাউন্ট কত বন্ধ রাখবেন? 2,000 টাকা ডিসকাউন্ট, 38,000 টাকা, 38,000 টাকা হলে বিক্রি করে। জি ভাইজান, আচ্ছা এদিকে তো ভাই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি খাট দেখতে পাচ্ছি। জি ভাইজান, এটা তো খুবই সুন্দর লাগছে, 5 ফিট, আপনারা শোরুমে এসে যখন একটা ফার্নিচার কনফার্ম করেন, আপনারা যখন ডেলিভারি নেন, যে আসলে এটা দিল না অন্যটা দিল, একটা কনফিউজে কিন্তু আপনারা পড়ে যান। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় আপনার যদি সন্দেহ লাগে অবশ্যই সিগনেচার দিয়ে রাখবেন। আমি এই সিস্টেমও রাখি, এই সিস্টেমে রাখবেন অবশ্যই, রাখলে কাস্টমারের আর মনে সন্দেহ থাকে। আবার কোন কাস্টমারের ভিডিও কলে নিও সিগনেচার দিয়ে দেই, ভিডিও কলে সিগনেচার দিয়ে দেন না? আচ্ছা এই খাটটা কত বলেন জানেন? ডিসকাউন্ট 22,000 টাকা। এদিকে আরেকটা 6 ফিট বাই 7 ফিট দেখতে পাচ্ছিলাম, জি ময়ূর, শামুক বলা যায়, ময়ূর বলা যায়, খুবই সুন্দর। এটা প্রাইসটা কেমন আসবে? 28,000 টাকা। লাস্ট দিয়ে লাস্ট কত রাখবেন এটা? 25,000 টাকা। 25? 25 বেস, 25,000 টাকা লাই খাটটি নিতে পারবেন। জি ভাইজান। আচ্ছা এদিকে ভাই একটা রাজকীয় আলমারি দেখতে পাচ্ছিলাম। জি ভাইজান, রাজকীয় আলমারি
ভাই আলমারিটা বন্ধু ভাই পছন্দ হয়েছে আমার বাসায় পাঠাই দিয়েন ভাই ইনশাআল্লাহ 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 এর দেখতে পাচ্ছেন কানিস্টা দেখেন আবার কানিস্টার এইদিকে কোনো নকশা করা আছে দেখতে পাচ্ছেন পিলারটা তো কোনো নকশা করা আর তিনটা পাল্লায় এত সুন্দর নকশা করা বিয়াজ আমি কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা প্রাইস কেমন আসবে এটা প্রাইস 45000 টাকা ডিসকাউন্ট কত বন্ধু রাখবেন 3000 টাকা ডিসকাউন্ট আপনার 42000 টাকা 42000 টাকা বিক্রি করবেন বানিশটা আপনার যে বানিশ ডেলিভারি আপনার সবই আমার সবই আপনার না সব বলতে আপনি ঢাকার বাইরে উত্তর সিটি দক্ষিণ সিটি আমার ভাইরাল ডাইনিং টেবিলের পায়া এবং আমরা চেয়ারের পায়াটা একটু কাস্টমারদেরকে বুঝাবো একটু যদি চেয়ারটা সামনে আন দেন এই যে দেখেন সেম টু সেম কিন্তু পায়া আছে 10mm গ্লাস নাসির কোম্পানির দেখতে পাচ্ছেন লুকিংটা দেখেন আপনার চাইলে কিন্তু নিচে অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন তাহলে ডাইনিং টেবিলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি হবে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইস 40000 টাকা ডিসকাউন্ট কত রাখবেন 2000 টাকা ডিসকাউন্ট 38000 টাকা 38 জি ভাই আর কিছু করা যায় না না ভাই জান আচ্ছা তাহলে এদিকে তো আরো ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই ওটা দেখাবো এটা দেখেন ওটা দেখেন সিম্পল সিম্পলের ভিতরে যারা পছন্দ করে এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসটা ছোট করে বলে এটা 25000 টাকা 25 জি ভাই জান ফিক্সড জি ফিক্সড আচ্ছা এদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি জি এটা আপনার ভিতরে বাইরে ক্যাবিনেটের সব শেগুন গ্লাস গ্লাসে দেখতে পাচ্ছেন এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপরে দেখেন মঙ্গল ভিক্টোরিয়া যেটা মঙ্গল মঙ্গলের মতো হয়েছে এটা মঙ্গল মঙ্গল আচ্ছা নতুন নাম দিলাম মঙ্গল ভিডিওস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইড নকশা এই যে দেখতে পাচ্ছেন ইনসাইড নকশা জি বাটাম গুলো খেয়াল করেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটামে কিন্তু ফাইবার আর গাড়িগুলো সব 2 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে থাকছে গাড়ি গুলো 2 ইঞ্চি এই যে ঝুলনের ফিটনেসটা কেমন থাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকে জি এটা আপনার ওয়ান সিট নাকি জি ওয়ান সিট আচ্ছা এদিকের এই পাড়ে থাকতেছে কত কত এটা পাঁচ 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 এই যে দেখেন শাড়ি কাটের মাল জি ভাই পাঁচ পাঁচ দেখেন খুব সুন্দর হয়েছে ফাইবার গুলো দেখেন একটু অস্থির হয়েছে ভাই এই সোফাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে টাকা থাকলে নিয়ে যেতাম জি ভাই এটা রাজুকি একটা সোফা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে 65000 টাকা 65 জি ভাই ডিসকাউন্ট কত রাখবেন 60000 টাকা রাখতে পারবেন 60 জি ভাই এই 60000 টাকা হলে সোফাটা নিতে পারবেন মামুন ভাইয়ের ধরলে মনে আরো 1-1.5 হাজার টাকা কমান যাইবে আর কি এটা আপনারা করে নিয়ে আর কি আচ্ছা এইদিকে আরেকটি আমি খাট দেখতে পাচ্ছিলাম খাটটা পুরো ভরপুর নকশা করা ফাইবার প্রত্যেকটা জায়গায় ফাইবার আছে বুঝতে দেখতে পাচ্ছেন নকশার কারণে কিন্তু ফাইবার বোঝা আছে আমি হলো মেলে ঘুরি মেলে সোয়ামেলে ঘুরা ঘুরা দেখি কোন কাটটা ভালো কোন কাটটা ভালো কিনি আচ্ছা এটা আপনার সেমি বক্সে থাকে সেমি বক্স প্রাইসটা কেমন আসবে এটা এটা প্রাইসটা পড়বে আপনার 40000 40 জি ভাই জান কিছু করবেন না ভাই 2000 টাকা ডিসকাউন্ট 38000 টাকা 38 38 বেশ 38000 টাকা হলে খাটটি কিন্তু আপনি নিতে পারবেন জি ভাই জান এদিকে ক্যাবিনেটের প্রাইসটা কেমন আসবে এটা কত প্রাইসটা পড়ে 35000 35 35 ডিসকাউন্ট কত রাখবেন ডিসকাউন্টে 32 ডিসকাউন্টে 32 জি ভাই জান আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এই খাটের প্রাইসটা কেমন আসবে এটা ফিক্সড 25000 টাকা ফিক্সড 25 জি ভাই জান আচ্ছা জিলাপিটা কেমন আসবে ভাই জিলা এটা ফিক্সড 50 ভাই কাটের ভিতরে তো ভালো প্যাচ দিয়েছেন নিজের ভিতরে এই প্যাচটা রাখেন না ইনশাআল্লাহ আপনার মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই কইরা মাল কেন আমার কাছে তো কেনার দরকার নাই মিস্ত্রি নিয়ে আসবেন দুই এক দোকান ঘুরবেন যে দোকান আপনার ভালো মিস্ত্রি বলবে এই দোকানের মাল বলবে ওইখান থেকে কিনবেন আচ্ছা এই ক্যাবিনেটের প্রাইসটা কেমন আসবে এর প্রাইসটা আপনার ফিক্সড 32000 32000 টাকা জি ভাই আচ্ছা এদিকে তো আরো খাট আছে ভাই এই খাটের প্রাইসটা কেমন আসবে এর প্রাইসটা ফিক্সড 32000 ফিক্সড 32 ডিসকাউন্ট দেন নাকি এই বড় খাটটার প্রাইসটা কেমন আসবে ভাই এই বড় খাট বড় খাটটা তো বিশাল বড় ডিসকাউন্ট ভিউয়ার্স দেখেন ফাইবারে পুরো ওরে ভাই হেড সাইড লেগস সেম ডিজাইন সেম ডিজাইন 3 ইঞ্চির ভিতরে খোদাই 3 ইঞ্চির মধ্যে জি লাস্ট কত রাখবেন 1,60,000 টাকা 60000 টাকা আচ্ছা
এদিকে আমরা অনেক কটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে তো খালি জাস্ট প্রাইস গুলো বলে দেবো। এটা প্রাইসটা কত আসবে? এটা প্রাইসটা পড়বে আপনার 16,000 টাকা, এটা পড়বে 15,000 টাকা, এটা পড়বে 20,000 টাকা, এটা পড়বে 22,000 টাকা। 22,000 টাকা। আর এই ডাইনিং টেবিলটা 6 সেট কত আসবে? 6 সেট দেয়া পড়বে ফিক্সড আপনার 52,000 টাকা। 52,000 টাকা। বেশ, দেখতে পাচ্ছেন এই যে সারে মডেল বানিশ কুন্দ ভাইয়ের ভিতরে থাকবে, ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ফ্রি, তার বাইরে কোনো বিবেচনা করবে অবশ্যই। জি, এটা প্রাইসটা কত আসবে? এটা ফিক্সড 50,000। 50,000 টাকা 6 সেট দিয়ে। 6 সেট। আর এই খাটে প্রাইসটা কেমন? এটার প্রাইসটা আপনার ফিক্সড আপনার 50,000। 50,000। আর ওই যে লাভ ডিজাইন আর একটা, এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা পুরো ফিক্সড 55,000। এটা 55,000। জি ভাই। আচ্ছা মাউন ভাই, ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না, ভিডিওটি শেষ করার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের ভিউয়ারসরা সরাসরি, আপনাদের শপে কিভাবে আসবে ভাই, অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা বাবুবাজার কদমতলি মক্কা মদিনা ফার্নিচার। আচ্ছা, ভিউয়ারস স্ক্রিনে নাম্বার তো আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আছে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, চাইলে ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।